আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের ঐতিহাসিক কলেজ শ্রীরামপুর কলেজ। এই কলেজটি কে এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় রূপে গণ্য করা হয়। এই কলেজে আমরা এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছি, একটি ঐতিহাসিক পদক্ষেপ শুরু হতে চলেছে আমাদের এই কলেজে। এই কলেজ সম্পর্কে এবং এই ঐতিহাসিক পদক্ষেপটা কী তা আমরা জেনে নেব এই কলেজের প্রাক্তন ছাত্র এবং এই পদক্ষেপ যিনি ভেবেছেন এবং সাকার করতে চলেছেন, রূপ দিতে চলেছেন সেই নরেশ জৈনের কাছ থেকে। বলুন নরেশ দা, দিল্লি থেকে তখন ব্যাডমিন্টনে ন্যাশনাল প্লেয়ার হতে যাচ্ছি, সেই সময়ে দিল্লি ছেড়ে আমাকে শ্রীরামপুরে আসতে হয় এবং আসার পরে যেটা হয় স্বপ্নভঙ্গ, কারণ ব্যাডমিন্টন আর খেলতে পারবো না। চারটে বছর, একটা বছর ড্রপ হয়ে 83-87 এই কলেজে পড়ি। এই কলেজ পড়ার পর যেটা হয়েছিল, চাকরি 89 থেকে চাকরি, একটা খবর বেরিয়েছিল একটি মানুষ আইসিইউতে ভর্তি ছিল এবং বাড়ির লোকে ফিস দিতে পারেনি বলে মানুষটি মারা যায়। একটা বিক্ষিপ্ত ঘটনা, আমরা খবর কাগজে কত মৃত্যু নিয়ে পড়ি, হাজারে হাজারে মৃত্যু, কিন্তু ওই মৃত্যুটা আমি এখনও ভুলতে পারিনি। আমার মনে হয়েছিল ভারতবর্ষে একটাও সেন্টার নেই যেখানে গিয়ে একটা এক্স মানে আননোন লোক অ্যাপ্লিকেশন দেবে, দিয়ে টাকাটা পাবে। ব্যাংক আছে কোটি কোটি টাকা, সেই ব্যাংকগুলোতে রিজার্ভ হিসেবে জমা থাকে, জামা কাপড় থাকে, অথচ দেশের লোকেরা কাপড় পরতে পায় না। রিসেন্টলি যখন আমরা হসপিটাল নিয়ে চারিদিকে ঝামেলা চলছে, লোকে লেখালেখি করছে, 40,000 টাকার জন্যে এটি বাবা আত্মহত্যা করেন। আমরা বলছি সোশ্যাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন গাছের পাতা অক্সিজেন দেয়, এই যুদ্ধে এই লড়াইয়ে হাসতে হাসতে একটা তিন বছরের একটি বাচ্চা এবং রিটায়ার্ড একটি 90 বছরের লোক, সে মেয়ে হোক, ছেলে হোক, দাদু হোক, দিদা হোক, সবাই কন্ট্রিবিউট করতে পারবে। টাকা নয়, খবরের কাগজ, খাতা, বই, এইগুলো কন্ট্রিবিউট করে কি হবে? শ্রীরামপুর কলেজের সামনে দাঁড়িয়ে আছি, শ্রীরামপুর কলেজে 1 সেপ্টেম্বর শুরু হতে চলেছে 2017-তে। সব কলেজ, সব স্কুল, সব অফিসে খবরের কাগজ জমান, বিক্রি করুন। এই যে ফান্ডটা তৈরি হলো, এটাই হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। এই ফান্ড দিয়ে আপনারা খরচা করুন, আমাদেরকে শুধু কনসালটেন্সি ফিস পাঠাবেন, আমরা একটা ফোল্ডার ছাপবো। হ্যাঁ বলুন। এই যে খবরের কাগজ বলছেন, এই খবরের কাগজ আমরা যখন বাইরে বিক্রি করি এর দাম তো খুবই নগণ্য। এই খবরের কাগজ বা পুরনো খাতা জড়ো করে সত্যি কি এত বড় একটা ফান্ড তৈরি করা সম্ভব হবে? আমি একটা ছোট্ট এক্সাম্পল শুধু কলেজ দিয়ে দিচ্ছি, কারণ কলেজে আমরা শুরু করছি। শ্রীরামপুরে 30টা স্কুলে সৌভিক তুমি গেছো, সেটা তুমি জানো, শুধু আমি কলেজ দিয়ে বলছি। 3,000 স্টুডেন্ট, 150 জন প্রফেসর, 3,000 স্টুডেন্ট টু 30 টাকা মাত্র, তাহলেও প্রায় লাখখানেকের কাছাকাছি। ঠিক। এবং এই স্টুডেন্টরা যদি আরও 10-20 জনকে ইন্সপায়ার করে তাহলে 1,00,000 × 10 মানে 10 লাখ টাকা। তো একটা স্টুডেন্টকে আর ভবিষ্যতে কি করব, কোথার থেকে টাকা আসবে, আমাকে কেউ 3 মাস কি 6 মাস টানতে পারবে কি না, এই প্রশ্নটাই থাকবে না। ওয়ান্স ইউ হ্যাভ টেকেন, সে আমি কিছু টাকা নিয়েছি, আমি তো সারা জীবন কলেজকে দিয়েও যেতে পারি, তাহলে 100 বছর পর এই ফান্ডটা কোটি কোটি টাকার ফান্ড হবে। হেল্পিং ফান্ড নয়, সাহায্যের ফান্ড নয়, পাশে দাঁড়ানোর ফান্ড, দায়িত্বের ফান্ড, রেসপন্সিবিলিটির ফান্ড। তাহলে একটি ছেলেকেও অজানা অচেনা জায়গায় দূর গ্রামে কোথাও মারা যেতে হবে না। আজকে ফেসবুকের মাধ্যমে শুধু আমরা ছবির আদান প্রদান করি, তখন আমরা কারণে আদান প্রদান করব, পোস্টারই ছাপবো। আজকে আপনার আর অর্থের প্রয়োজন আছে, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। সিম্পল পোস্টারে 2-4টে ফোন নম্বর থাকবে, সেখান থেকে ফোন আসলেই আমরা তার বাড়িতে গিয়ে তাকে হেল্প করতে পারবো। একটি বাচ্চা ছেলেও পয়সার জন্যে পড়তে পারছে না, একটি ব্রিলিয়েন্ট ছেলে বা মেয়ে পয়সার জন্যে আপার কোনো ক্যারিকুলামকে সে পারসিউ করতে পারছে না, এটা যেন না হয়। এটার জন্য আপনাকে PM হতে হবে না, হোম মিনিস্টার হতে হবে না, ফাইন্যান্স মিনিস্টার হতে হবে না, চেয়ারম্যান হতে হবে না, কাউন্সিলরও হতে হবে না। একটা সাধারণ লোক যে 30 টাকা মাসে বা খবরের কাগজ দিতে চায়, যারা 1,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা মাইনে পান, তারা 1% অফ দ্য স্যালারি যদি কন্ট্রিবিউট করেন, তাহলে আপনার ছেলের চাকরি আপনি নিজেই দেবেন, আপনাকে কোনো প্রেমজি বা টাটা বা বিড়লার জন্য অপেক্ষা করতে হবে না। আর
না কোনো প্রাইম মিনিস্টার, না কোনো চিফ মিনিস্টার, আপনার ট্যাক্সের টাকায় দেশটা চলে, এবার আপনার সোশ্যাল ফান্ড দিয়ে দেশটা চলবে। দারুণ ভাবনা নরেশদা, দারুণ ভাবনা। কিন্তু আমাকে আপনি বলুন যে এই যে পুরনো খবরের কাগজ বা পুরনো খাতা, মানে মানুষ যেইগুলো দিয়ে সেই অর্থে কোনো কাজেই লাগাতে পারবে না, সেইগুলো দিয়ে আপনি এইভাবে ফান্ড করছেন, তো এই রকম চিন্তা ভাবনাটা এলো কি করে? মানে আমরা বলতে চাই, আমি বলতে চাইছি যে স্বাধীনতার এতগুলো বছর তো পেরিয়ে গেল, এই ভাবনাটা কারোর মাথায় এলো না কেন? বা তার থেকেও বড় কথা, আপনার মাথায় কিভাবে এলো এই ভাবনা? আমি এটা একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। আপনারা সুটিয়ার নাম শুনেছেন, আরো ভালো করে বলি বরুণ বিশ্বাসের নাম শুনেছেন। সেই সুটিয়াতে বাড়ি বাড়ি দুষ্কৃতীরা ঢুকে মেয়েদেরকে ধর্ষণ করেছে, কারণ বাড়ির পাশের লোকের সঙ্গে পাশের বাড়ির কোনো যোগাযোগ ছিল না। এই ঘটনাটা ঘটেছে গণতান্ত্রিক দেশে মাসের পর মাস, বছরের পর বছর। একটা স্যার মাথা তুলে দাঁড়িয়েছিলেন, তাকে মারাও যেতে হয়েছে। 45 মিনিট ছেলেটি চেঁচিয়েছিল, আমাদের গণতান্ত্রিক দেশের কোনো মানুষ এগিয়ে আসতে পারেনি শুধু ভয়ের জন্যে। সেই জন্যে আমি চাইছি 30টা টাকা দেওয়ার জন্যে বা খবরের কাগজ দেওয়ার জন্য আপনাকে একটা জায়গায় যেতে হবে। ইন্টারঅ্যাকশন অফ দ্য সোসাইটি যেদিন হবে, সেদিন আমাদের দেশ থেকে ক্রাইম উঠে যাবে। সবকটা পুলিশ স্টেশনেও এটা হওয়া দরকার, সবকটা গভর্নমেন্ট অফিসেও এটা হওয়া দরকার। কানেকশান যেদিন আমাদের একে অন্যের সঙ্গে হবে, ওই বাইরের দেশের লোককে দিয়ে মোহনবাগানে খেলাবো, বাইরের দেশকে দিয়ে ইস্টবেঙ্গলে খেলাবো, এগুলোও বন্ধ করতে হবে। ইফ ইউ আর থিঙ্কিং ফর দ্য নেশন, দেন অ্যাক্ট। মাদারের একটা বিখ্যাত কথা আমি বলি, নো ওয়ার্ডস অ্যাক্ট, করে দেখাও। গীতাতে বলে গেছে কর্মের কথা, সেই কর্ম আমরা করিনি, সব বড় বড় কথা বলে ভাষণ আর সেমিনার আর এগুলো লঞ্চ করেই বেরিয়ে যাচ্ছি ফুড প্যাকেট নিয়ে। দ্য ডে ইজ ওভার, যদি কিছু ভাবেন তাহলে করে দেখান, নাহলে টাটা বাই বাই। আপনাদেরকে কোনো প্রয়োজন নেই, যদি লড়তে হয় তাহলে খবরের কাগজ দান করতে পাশের স্কুলে ভুলবেন না বা পাশের ক্লাবে ভুলবেন না। এই আপিলটা আমি সবার কাছে রাখছি। আচ্ছা, খুবই ভালো লাগলো। আর একটা বিষয় জানতে ইচ্ছা করছে, আপনি তো এই কলেজের প্রাক্তন ছাত্র, এবং আপনি এই কলেজকে বা এই আপনার এই ঐতিহ্যবাহী কলেজকে কনভিন্স করলেন কি করে? তারা কি এক কথাতেই রাজি হয়ে গেল? না, এটা প্রায় 1 বছর লেগেছে। ইনফ্যাক্ট আই কুড নট মিট দ্য প্রিন্সিপাল ইয়েট। আমি একটা হার্ড কপি দিয়েছিলাম, আমি একটা মেইল করেছিলাম, মাসের পর মাস পার্সিউ করে গেছি। দে ওয়ার অলসো ভেরি অ্যাসার্টিভ, তারা বলেছেন যে মিটিং চলছেন। তুষারদা খুব পজিটিভ রিপ্লাই দিয়েছিলেন। হঠাৎ ওয়ান ফাইন ডে আমি দেখলাম যে মাই আইডিয়া হ্যাজ বিন পাস বাই দ্য বডি, অ্যান্ড সৌমিক বাবু ইকোনমিক্সের হেড, হি হ্যাজ বিন গিভেন দ্য ইন চার্জ অফ দ্য সেট প্রজেক্ট। তারপর ওনার সঙ্গে এসে দেখা করি, খুব ভালো লাগে স্যারকে, এবং মনে হয়েছিল যে হি ইজ থিঙ্কিং ফর দ্য স্টুডেন্টস টু। খুব ভালো লাগলো যে আমার নিজের কলেজ থেকে এটা শুরু হবে 2017-তে। মেবি এটা হয়তো ঐতিহাসিক শুরু হোক, যে খুব ছোটো পদক্ষেপ, আমরা চাঁদে যেতে পারলাম, পাশের বাড়ি যেতে পারলাম না। এই প্রশ্নটা আমি বারবার করি, বারবার রাখছি, যে ভূমিকম্প নেপালে হয়নি, শ্রীরামপুরে ভূমিকম্প হয়ে রয়েছে। যখন বস্তি বাড়ির দিকে দেখেন, তখন ভাবেন না যে 70 বছর কেটে গেছে, বস্তি বাড়িটাকে আমরা ডিজাইনার বস্তি করতে পারিনি। কাউকে সরাতে বলছি না, কিন্তু সেটাকে তো সুন্দর করে দেওয়া যায়, তার জন্য চেয়ারম্যান সিএম আর পিএম লাগে না, শুধু ইন্টারেস্ট লাগে। ভালোবাসতে শিখুন, শুধু ভালোবাসতে শিখুন।